মা চ্যানেল আর লাস্টে পার্ট 2 এই যে আমরা এখন দুইজন ওর নাম হলো রচিতা ও তো প্রজ্ঞা আর তো আমি রাহা আর বা যাই বলো দেখা আমি আইসক্রিম খাচ্ছি হাই এখন আইসক্রিম খাচ্ছে তাকে দেখাটা যাবে না আমরা একা একা ব্লগ করি চলো চলো তো এদিক দিয়ে হচ্ছে আমরা মাঠে আসছি না কেন কথা বলবো না মাঠে আসছি মাঠে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ওয়াও জাস্ট অ্যামেজিং না হ্যাঁ ও তো আইসক্রিম খাচ্ছে ওকে এখন বাদ দাও এখন আমরা ব্লগ হ্যাঁ হ্যাঁ এখন ওকে বাদ দাও ও দেখো কিভাবে লাফাচ্ছে ও বান্দরের মতো লাফাচ্ছে খোলা মাঠ পেয়ে যাও এখন আমরা হচ্ছে ব্লগার ও হচ্ছে আরুবাহন বাদ আমি নামটা কেটে আমার নাম দিব প্রজ্ঞা এন্ড রচিতা ব্লগার ঠিক আছে ওর নাম ছেড়েছে হ্যাঁ ও ছেড়েছে রাহ কোনো নাম হলো না ওকে ভালো করে হ্যাঁ 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 শুধু লাফান ও কোনো ইউটিউবার হলো হ্যাঁ ও জাস্ট আমাদের আপলোড করে দেবে আর আমরা আপলোড করাটা এটাকে বলতে ভুলে গেছিলাম একটু আগে আমার যা দৌড়ানি দৌড়েছে ওকে তো আমরা এখন ডিসপ্লে করে আসছি তো কালকে দেখা হবে রেস্ট করে নে বাই বাই ওকে বাই বাই তোমার নামটা বলো হাই গাইস আমার নাম তুবা তোমার কত বছর তুমি কোন ক্লাসে পড়ো আই রিড ইন ক্লাস 5 এন্ড আই এম 9 ইয়ার্স ওল্ড সো আমরা পরে দেখা করব সব দল একসাথে মিলে সব নতুন ফ্রেন্ড নতুন কাপড়ান তোমার নামটা একটু বলে দাও আমার নাম সপর্যা ও আমার ফ্রেন্ড তুমি ও ক্লাস থ্রিয়ে পড়ে তো আমরা অনুষ্ঠানে দেখা করবো আমার সেদিন টিজে আর পার্লারেও তোমাদের সাথে দেখা করবো এটা টিকটক করবো অবশ্যই অবশ্যই তো বাই ফ্রেন্ড তোমাদের সাথে দেখা করবো কালকে কত তারিখ কালকে কালকে 12 তারিখ হ্যাঁ তো 12 তারিখ কালকে শনিবার কালকে আমার প্রাইভেট স্কুল সব বন্ধ থাকবে তো আমি না করব এখানে অনেক আমাদের আরেকজন ফ্রেন্ড আছে কিন্তু আমাদের সাথে না পড়েছে না একটু না আমরা যদি তাকে বলি তাহলে অবশ্যই আসবে আর আমি ও বড় ম্যাডামকে দেখাতে পারবো কিন্তু এখন না কারণ ভয় পাচ্ছি ওকে সো বাই ওর নাম তোমার নামটা একটু বলে দাও স্নেহা ওর নাম স্নেহা আমার ফ্রেন্ড অনেক আগে থেকে তো এখন এখানে রিহার্সালার হচ্ছে এই যে এখন সবটা দেখাতে পারবো না পরে দেখাবো সো এখন আমরা দুজন বিটিএস আর্মি সো আমরা সবাই সবাই আচ্ছা সো বাই আমাদের পরে একটা তুফান এসেছে তো সো কালকে দেখা হবে কালকে অনেক বড় হবে আর কালকে হচ্ছে আমি খুব হ্যাপি বিকজ মেকআপ হবে অবশ্যই আর এখন অনেক গরম আর এই দিক দিয়ে না আমার খুব ভয় লাগছে কারণ এই দিকটা স্টেজটা অনেক ভয় তো কালকে দেখা বাই।